Super. Assalamualaikum. আজকে আমরা আছি বসুন্ধরা রেসিডেনশিয়ালের যে গেট তার পাশে তো জানেন আপনারা বুফে কিং আছে বুফে কিং এর পাশে এলডোরেডো একটা রেস্টুরেন্ট আছে এবং এলডোরেডো রেস্টুরেন্টের সাথে নতুন একটা ক্যাফে হয়েছে বা কফি শপ হয়েছে এই কফি শপের নাম হচ্ছে বিটলস ক্যাফে তো আজকে আমরা বিটলস ক্যাফেতে যাব বিটলস ক্যাফেটা একটু অন্যরকম দেখেন আপনারা একটু বাইরে থেকে দেখেন এই সাইডে আসেন এই সাইড থেকে একটু একটু এই সাইড থেকে দেখাও বেশ প্রিমিয়াম একটা ব্যাপার কিন্তু আছে চলে যাই বুকস আছে আপনারা চাইলে বসে এখানে বুকস নিয়ে পড়তে পারবেন তারপরে কেউ একজন গিটারে গান মানে গিটার প্লে করতেছে আর গান গাচ্ছে অন্যরকম কফির ব্যবস্থা আছে প্রচুর পরিমাণে কফির ব্যবস্থা আছে কফি বিন থেকে সরাসরি কফি হয় এখানে কিছু ডেজার্ট আছে আমরা একটা দুইটা ডেজার্ট চিজ কেক ফ্ল্যান মেনু দেখবো না এখানকার স্পেশাল আইটেম কি আছে বলো বারবিকিউ চিকেন উইংস কত বারবিকিউ চিকেন উইংস প্রাইস হচ্ছে ২৪০ টাকা সরি বারবিকিউ চিকেন উইংস এর প্রাইস ২৪০ টাকা ইতালিয়ান সালাদ আচ্ছা ইতালিয়ান সালাদ একটা আছে ওইটার প্রাইস কত ওইটা চিকেন হ্যাঁ চিকেন মিক্স ওকে ওই ইতালিয়ান সালাদ যেটা আছে ওইটা ৩০০ টাকা সো আমরা একটা কতক্ষণ লাগবে খুব বেশি টাইম তো মনে হয় লাগবে আপনারা দেখছেন এলডোরেডো রিভাইজড এর ভিডিও ওইটা ছিল আমাদের ১ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই উপলক্ষে ওই ভিডিওটা হয়েছে তো আজকে আমরা দেখলাম তার পাশেই একটা ক্যাফে যেহেতু হয়েছে এবং এটা আমার কাছে একটু আনকমন লাগছে এই জন্য আমরা এখানে বসছি খাবারগুলো চলে আসলে খাবারগুলো আমরা একটু ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো এটা টেস্ট সো আসুক তারপরে সো খাবার চলে আসছে সামনে আমরা উইংস দিয়ে স্টার্ট করি হ্যাঁ কোনটা কি সেটা একটু বলে দেন না ভাইয়া এটা ডার্ক চকলেট ব্রাউনি হ্যাঁ ডার্ক চকলেট ব্রাউনি এটা হোয়াইট চকলেট ব্রাউনি এটা হোয়াইট চকলেট ব্রাউনি এটা ক্যাপাচিনো হ্যাঁ ক্যাপাচিনো এটা ইতালিয়ান সালাদ ইতালিয়ান সালাদ বারবিকিউ চিকেন উইংস আর চিজ কেক ফ্ল্যান আর এটা তিরামিসু আমরা প্রথমে শুরু করব উইংস থেকে এটা আসলে হাত দিয়ে খাইলে মনে হয় বেশি ভালো হয় চিকেনটা ওয়েল কুক একটা বারবিকিউ সস দিয়ে করা হয়েছে তার আগে একবার ফ্রাই করে নেওয়া গার্লিক একটা ফ্লেভার গার্লিক পাউডার ইউজ করা হয় এটা কিন্তু খুব ক্রাউডেড একটা এরিয়া এই এই জোনটাতে আপনার বসতে হইলে মোটামুটি ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা কোনো কোনো সময় ১ ঘন্টা ওয়েট করতে হবে কারণ এখানে যারা বসে
তারা ঘন্টাখানেক সময় নিয়ে বসে, আপনিও পারবেন। এটা টেস্টি, তবে আমরা এলডোরেডোতে যেই ফুডগুলো ট্রাই করছিলাম ওই ফুডগুলো অনেক বেশি ডেলিশিয়াস ছিল। এইবার আমরা কোনটায় যাব? এই সালাতের ইনগ্রিডিয়েন্টগুলো কী কী? চিকেন, পিকেল, চিকেন নামে থ্রি কালার ক্যাপসিকাম আছে, অ্যাপেল আছে, কুকুম্বার আছে, টমেটো আছে, লেডুস পাতা আছে, এই যে গ্রিন অ্যাপেল আছে, গ্রিন অ্যাপেল, হ্যাঁ গ্রিন অ্যাপেল, এবং হানি গ্রেসিং সস আছে, ব্ল্যাক পেপার দেওয়া আছে, এই যে চিকেন, চিকেন অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামটা পড়ে গেছে। চিকেন স্ট্রিপ, একটা সস দিয়ে এই সালাদটা প্রিপেয়ার করছে। এটা কিন্তু অ্যাপেল, গ্রিন অ্যাপেল, এটা টেস্টি। এটার রেটিং আমি দিব 9/10, এটার রেটিং দিব আমি 8/10। এবার কফি নাকি? কফি, কফিটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। অনেক ক্রিমি, এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কফি। এটা এখানকার কফি আপনি ট্রাই করতে চাইলে এটা মাস্ট ট্রাই আইটেম, এটা আপনি ট্রাই করতেই পারেন। এরপর বাকি যেই ইয়েগুলো আছে, ডেজার্টগুলো আছে, এগুলো একটা একটা করে খাবো। আমি প্রথমে একটু এই ডার্ক চকলেট ব্রাউনি যেটা আছে এটা ট্রাই করি। চকলেটি অ্যান্ড টেস্টি। এটার প্রাইস খুব বেশি নেই, 80 টাকা, অনলি 80 টাকা। এটার রেটিং আমি দিব 9/10। এটা হোয়াইট চকলেট ব্রাউনি, এটা উপরে দেখেন বাদাম দেয়া আছে, নাট দেয়া। সুপার সুপার, এইটা এটা এইটা এটা কাছে কিচ্ছু না। এটা মাথা খারাপ করা নষ্ট, মানে মাথা নষ্ট করা মজা। এটা মাস্ট, এটা 10/12, এত সফট, উপরের লেয়ারটা হার্ড, নিচের লেয়ারটা সফট, এবং সুইটটা মানে একেবারে ঠিকঠাক আছে, খুব বেশি না আবার একদম কম না। এবার চিজ কেক ফ্ল্যান, এটা দেখতে পুডিংয়ের মতন বাট এটা পুডিং না। চিজি, ক্রিমি, চিজি না ঠিক, ক্রিমি, অনেক ক্রিমি। আচ্ছা
হ্যাভেনলি একটা ফিল দিবে যখন এটা আপনি আপনার মুখে নিয়ে নেবেন, মানে জাস্ট মানে আপনি মুখে নিলেই এটা একেবারে মুলাম হয়ে গলে যাবে। আবার এটা শেষ করে ফেলতে ইচ্ছা করতেছে কিন্তু আপনাদের ভাবি আছে ওই জন্য শেষ করতে পারতেছি। তারপর আর একটু খাই সাইড দিয়ে, এটা তিরামিসু না? এটা কয়েকটা লেয়ার আছে, প্রথম লেয়ারটা কিসের? ভ্যানিলা ফ্লেভারের চিজ। এটার প্রাইস কত? 200 টাকা, 200 টাকা। এটা আবার একটু কেকের একটা ফ্লেভার আছে, প্রথমটা ক্রিমি, তারপর এটা কেক, তারপর এটা সম্ভবত আবার ক্রিমি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এই বিটলস ক্যাফে ডেজার্টগুলো মোটামুটি মাস্ট হয়। এই ডেজার্টগুলো একবার খেলে আপনি আবার আসতে চাইবেন, আসতে চাইবেন না, আসবেন অবশ্যই, এতটাই টেস্টি। সো আজকের মতন ভিডিও শেষ করি, খুব বেশি বড় করবো না আজকের ভিডিও। মেইন আইটেম খুব একটা ছিল না, ডেজার্ট, সালাদ, উইংস এগুলো দিয়ে শেষ করলাম। তবে প্রত্যেকটা আইটেমই টেস্টি, বেশ প্রিমিয়াম কথাটা বললে ভুল হবে না বোধহয় এখানে, বিশেষ করে ডেজার্টগুলো। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা যদি এখানে আসেন বিটলস ক্যাফেতে, এটা বুফেকিংয়ের পাশেই এলডোরেডো রিভাইজদের সাথে বিটলস ক্যাফে, এখানে আসলে আপনারা অবশ্যই অবশ্যই এই এই ডেজার্টটা, এই যে চিজ কেক ফ্ল্যাং আর হোয়াইট ব্রাউনি, হোয়াইট চকলেট ব্রাউনি, এই দুইটা মাস্ট ট্রাই। তার সাথে আপনি এটাও নেবেন এই গ্লাসটা, হ্যাঁ, এগুলো খাওয়ার পরে আপনি আমাকে কমেন্টসে গিয়ে একটা থ্যাংকস দিবেন, এটা আমি মোটামুটি শিওর। তা আজকের মতন বিদায়, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, 1 লাখ তো হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি 2 লাখের মুখ দেখতে চাই, আমাদের পরিবারের সদস্য আরও বাড়ুক, আরও অনেক 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 বাড়ুক। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।